ডিজিটাল যুগেও অ্যানালগ জীবনযাপন করছে পটুয়াখালী সদরের পশারি বুনিয়া গ্রামের মানুষ। জেলা শহরের সঙ্গে যাদের যোগাযোগের একমাত্র ভরসা বাঁশের সাঁকো এবং নড়বড়ে লোহার সেতু, এতে হামেশাই ঘটছে দুর্ঘটনা। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন উপজেলা প্রকৌশলী। পটুয়াখালী থেকে মোহাম্মদ খোকন হাওলাদারের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন জেসমিন আলম। অনুন্নত যোগাযোগের কারণে ঝলমলে শহরের কাছে থেকেও দূরের জগতে বাস করছে পটুয়াখালী সদরের পশারি বুনিয়া গ্রামের মানুষ। জেলা সদরের খুব কাছের এ জনপদটি পিছিয়ে পড়েছে কেবল যাতায়াত ভোগান্তির কারণে। দীর্ঘ দুর্যোগ ধরে এই পোলের অবস্থা খুবই ভয়াবহ। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, বৃষ্টির সময় খুবই দুর্ভোগ। আমি এই স্কুলে পড়ি, আমাদের বাড়ি ওপার, আমাদের এই স্কুলে আসতে খুব কষ্ট হয়, আমাদের একটা ব্রিজ দরকার। এই জায়গাটা যদি একটু ব্রিজ থাকতো তাহলে আমাদের খুব সুবিধা হইতো চলাচলের জন্য, কারণ ছোট বাচ্চারা অসুস্থ হইলে বা মহিলারা অসুস্থ হইলে পার করাতে হয় নৌকো দিয়ে। আর বাচ্চা দুইবার স্কুলে যাওয়ার জন্য সাক্ষ্য দিয়ে পড়ে গেছে। বড় বিঘাই ইউনিয়নের গ্রামটিতে জনসংখ্যা প্রায় 4,500। গ্রামে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সদরে আসা যাওয়ায় এখানকার মানুষের ভরসা বাঁশের সাঁকো ও লোহার নড়বড়ে সেতু। সংস্কার না করায় লোহার সেতু পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। ব্রিজ যদি না হয় তাই আমরা কিভাবে ঘুরে বেড়ানিয়ে পার করব? অসুবিধা গ্রামের সাইডে পোল একটাও নাই, আমরা চলাচল কোনো জায়গায় যাইতে পারি না। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে নিজেদের উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন উপজেলা প্রকৌশলী। 4টি ব্রিজের কাজ চলমান আছে, এর বাকি অংশ 15 দিন বা 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে আমাদের বাকি আছে 2টি ব্রিজের প্রস্তাব পাঠানো হচ্ছে 6টা, আর যেগুলো ব্রিজ আছে ক্রমান্বয়ে এগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বড় বিঘাই ইউনিয়নে 20টিরও বেশি বাঁশের সাঁকো এবং 13টির মতো লোহার সেতু রয়েছে, যার বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী। জেসমিন আলম, মোহনা সংবাদ।